আসসালামু আলাইকুম সবাই 1600 মিটার দৌড় দিয়ে দেখাচ্ছে সোজা ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা 1600 মিটার দৌড় হচ্ছে পুলিশ কনস্টেবল পদে পুরুষ প্রার্থীদের 1600 মিটার দৌড়ের জন্য সময় থাকে 6.5 মিনিট এই 6.5 মিনিট সময়ের মধ্যে আসলে সবাইকে দৌড় শেষ করতে হবে যারা 2024 সালে পুলিশ কনস্টেবল পদে পরীক্ষা দিতে চাও তোমাদের অবশ্যই দৌড়টা বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে তা না হলে তোমরা যখন শারীরিক ইভেন্টে অংশগ্রহণ করবা পুলিশ কনস্টেবল পদে তখন তোমাদের জন্য পাস করাটা অনেক বেশি কঠিন হবে আর এই কঠিন কাজটাকে সহজ করার জন্য রংপুর সোলজার ট্রেনিং একাডেমিতে বর্তমান ব্যাচের শিক্ষার্থীরা পুলিশ কনস্টেবল পদের জন্য 1600 মিটার দৌড় অনুশীলন করছে সবাই উপভোগ করতে থাকো এবং নিজেরা বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকো যারা পুলিশ কনস্টেবল হয়ে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিজেকে নিয়োজিত করতে চাও তোমাদের শারীরিক বা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে পুলিশে অবশ্যই ভালো করতে হবে তাছাড়া কোনোভাবেই তোমরা পরবর্তী ধাপে এগোতে পারবে না দম আছে তো Yes sir গুড শাবাস দম আছে না Yes sir মাতাব Yes sir তানভীর নাকি গুড সোজা ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা সবাই 1600 মিটার দৌড় অনুশীলন করছে আজকের ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ পুলিশ কনস্টেবল পদের জন্য যারা এখনো প্রস্তুতি শুরু করনি তোমরা চাইলে আমাদের রংপুর সোজা ট্রেনিং একাডেমিতে চলে আসতে পারো পুলিশ কনস্টেবল পদের শারীরিক ইভেন্টগুলোর পাশাপাশি লিখিত এবং ভাইবা এবং প্রাথমিক মেডিকেলটাও তুমি এখান থেকে ঠিকঠাক করে নিয়ে যেতে পারবা আমরা প্রতিনিয়ত এইভাবেই সোজা ট্রেনিং একাডেমিতে শারীরিক অনুশীলনগুলো করিয়ে থাকি আমাদের শিক্ষার্থীরা সবাই শারীরিক অনুশীলন করছে 1600 মিটার দৌড়ের প্রস্তুতি চলছে এটি গুড দম আছে তো বাবা হাল ছাড়া যাবে না হাল ছাড়া যাবে না স্যার হাল ছাড়া যাবে না চেষ্টা করতে থাকো ইনশাল্লাহ পারবা তোমরা ঠিক আছে হাল না ছাড়লেই পারবা দম আছে তো আলামিন গুড আতিক দম আছে তো সবাই শারীরিক অনুশীলন করছে এটা মূলত 1600 মিটার দৌড় হচ্ছে সোজা ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা পুলিশ কনস্টেবল পদের জন্য 1600 মিটার প্র্যাকটিস করছে এরা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসেছে আমাদের এখানে 2024 সালে পুলিশ কনস্টেবল পদে শারীরিক লিখিত ভাইবা পরীক্ষার প্রস্তুতি নিতে দম আছে না কয়টা হলো সাতটা এত বেশি নাই শেষ হয়ে গেছে প্রায় গুড ভেরি গুড অনেক সুন্দর হচ্ছে শাবাস সবগুলো ইভেন্টে আজকে তোমরা পারছো এই 1600 মিটারও শেষ করে ফেলতে হবে ঠিক আছে 1600 মিটারও শেষ করবা কে ১৬০০ মিটার অনুশীলন চলছে সোজা ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা পুলিশ কনস্টেবল পদের শারীরিক পরীক্ষা ভালো করার জন্য তারা আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে এসেছে কোচিং করতে আমাদের কোচিং সেন্টার রংপুরে অবস্থিত আমরা এখানে প্রবল প্রস্তুতি এবং নিবিড় অনুশীলন করিয়ে থাকি শুধু পুলিশ বাহিনী নয় সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বিজিবি এই বাহিনীর প্রস্তুতিমূলক আমরা লিখিত ভাইবা শারীরিক এবং মেডিকেল এই বিষয়গুলো আমরা মূলত আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে শিখিয়ে থাকি যাদের হাতে এখনও 15-20 দিন সময় রয়েছে তোমরা চাইলে অবশ্যই রংপুর সোজা ট্রেনিং একাডেমিতে চলে আসতে পারো এবং এইভাবে সঠিক গাইডলাইনের মাধ্যমে তোমরা নিজেদেরকে দক্ষ এবং যোগ্য প্রার্থী হিসেবে তৈরি করতে পারো গুড শাবাস তালি হবে তালি হবে তালি দিলে সাহস বাড়বে মনোবল বাড়বে কয়টা হয়েছে দশটা দম আছে তো
شباب شلوشو متر আর কয়টা আছে একটু স্পিড হবে এখন একটু আস্তে আস্তে একটু স্পিড হবে একটু স্পিড বাড়বে ঠিক আছে এখন যেহেতু সবাই শেষের দিকে এখন একটু স্পিড বাড়বে একটু স্পিড বাড়াও গুড 6.5 মিনিটে আমরা শেষ করে দেব একটু স্পিড বাড়বে আলামিন সময় আর বেশি নাই আর মাত্র আর মাত্র 1 মিনিটের মতো আছে আর মাত্র 1 মিনিটের মতো আছে তাড়াতাড়ি শেষ করতে হবে গুড শাবাশ শাবাশ গুড শেষ করো শেষ করে ফেলো শাবাশ ভেরি গুড 1600 মিটার অনুশীলন করছে রংপুর সোলজার ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা অনেক ভালো হয়েছে এদের আজকে প্রস্তুতি গুড অনেক ভালো হয়েছে গুড শাবাশ ভেরি গুড থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে যারা এতক্ষণ ধরে উপভোগ করলা আমাদের রংপুর সোলজার ট্রেনিং একাডেমির শিক্ষার্থীদের 1600 মিটার দৌড়ের প্রস্তুতি ভিডিওটি যারা দেখলা যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই শেয়ার করে দিবা আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবা থ্যাংক ইউ ভেরি মাচ